আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি নিটের জন্য। তো নিট যারা কন্ডাক্ট করেন তারা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এই এজেন্সি কিন্তু কন্ডাক্ট করে। তো এখানে এটি বলার আগে তার আগে একটু অনুরোধ করব, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো চলুন টপিকে যাওয়া যাক। চারিদিকে সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ, স্ট্যাটাস, ফেসবুকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই নোটিশটি, একটি ফেক নোটিশ, একটি ফেক নোটিশ ঘুরে বেড়াচ্ছে যে 5th সেপ্টেম্বর পরীক্ষা হবে। ওকে, তো এই 5th সেপ্টেম্বর পরীক্ষা হবে, এই যে নোটিশটি বাজারে ঘুরে বেড়াচ্ছে কিছুদিন এটা নিয়ে টালমাটাল চলছে। তো যারা পড়াশুনো করছে তারা পড়াশুনো চালিয়ে যান, আপাতত হেলথ ইস্যুর কারণে কিন্তু এখনও কোনো নোটিশ আসেনি। তবে 7th জুলাই একটি নোটিশ এসেছে, সেখানে কি বলা হয়েছে সেটি শোনাব। ফার্স্ট অফ অল এখানে সাবজেক্ট করা হয়েছে যে ফেক পিপল নোটিস বা পাবলিক নোটিস রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট। নিট ইউজির একটা ফেক নোটিশ রিলিজ হয়েছে। কি রিলিজ হয়েছে? ইট হ্যাজ কাম টু নোটিস দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্যাট এ ফেক পাবলিক নোটিস, প্রথমেই বলে দিয়েছে এটা ফেক। এবং এই নোটিশে ভাইরাসের মতো ভেরিয়াস মিনিংসে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এটা আমি আগে বলেছি। ইট ইজ ভিমেন্টলি ডেনিড দ্যাট নো সাচ পাবলিক নোটিস ডিক্লারিং দ্য কন্ডাক্ট অফ নিট ইউজি অন 5th সেপ্টেম্বর হ্যাজ বিন ইস্যুড বাই দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি সো ফার। এই যে নোটিশটি ঘুরে বেড়াচ্ছে এর সঙ্গে কিন্তু NTA বলেন বা নিটের কোনো সম্পর্ক নেই, দূর দূর তাকও কোনো সম্পর্ক নেই। দ্য অ্যাবভ মেনশন ফেক বা আনঅথরাইজড পাবলিক নোটিশ হ্যাজ বিন ভিউড সিরিয়াসলি বাই দ্য NTA, এটা কিন্তু সিরিয়াসলি নিয়েছে। এবং এটি কিছু অসাধু ব্যক্তি তারা মিসগাইড করছে এবং এটার মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেট, প্যারেন্টস, গার্জেন এবং পাবলিকদের একটা বড় অংশ কিন্তু তারা এটা সত্যি বলে মনে করে নিয়েছে। NTA স্টিল কনসালটেশন, মানে একদম এই সময় তারা কনসেন্ট করেছে স্টেক হোল্ডার্স ফর ফাইনালাইজেশন এ সুইটেবল ডেট ফর দ্য কন্ডাক্ট অফ নিট। করোনা প্যান্ডামিকের মধ্যে একটি সুইটেবল এবং স্বাস্থ্যমত ডেট দেখে কিন্তু তারা ডেট ঠিক করবে। দ্য পাবলিক অ্যাট লার্জ ইজ অ্যাডভাইজ টু পে নো হিড টু সাচ মিসক্রিন্ট অ্যান্ড মিস ইনফরমেশন। এই যে মিস ইনফরমেশন দ্বারা মানুষ ভুগছে এটা কিন্তু ফেক আছে, সবাইকে খেয়াল রাখতে হবে। এবং সমস্ত প্যারেন্টস, গার্জেন তাদেরকে আমি বলবো বা অনুরোধ করবো এবং নিট অনুরোধ করেছে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে www.nta.ac.in এবং nta.nic.in, এই দুটি ওয়েবসাইটে শুধুমাত্র অফিসিয়াল নোটিশ পাবেন এবং এখানেই কিন্তু আপডেট করা হবে কবে কি পরীক্ষা হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। ওকে, এটি ফেক নয়, এটি রিয়েল। দেখতে পাচ্ছেন ডক্টর সাধনা পরস্কর, সিনিয়র ডিরেক্টর অফ এক্সাম, সেখান আর নিটের আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি দিয়েছে, ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আমি চললাম নেক্সট ভিডিও বানাতে।